ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সেতুর দুই পাশে প্রায় 30 কিলোমিটার এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে। মধ্যরাত থেকে সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ও সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘন্টা সেতুর ওপর দিয়ে যান চলাচল করতে পারেনি, তাই সেতু সহ দুই পাড়ে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, এখনো কি যানবাহনের সারি স্থির রয়েছে এবং এখানকার জনগণের ভোগান্তি কেমন দেখছেন? উর্মি, এই মুহূর্তে যে ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনটির একদমই স্থির রয়েছে, এবং উত্তরবঙ্গ যে গামী লেনটি রয়েছে সেই লেনটিতে কিছু কিছু যান চলাচল শুরু হয়েছে। আপনি জানেন যে গতকাল রাত 9:30 থেকে প্রায় এই ভোর 7:15 পর্যন্ত কয়েক দফায় এই যে বঙ্গবন্ধু যে সেতুটি রয়েছে সেই সেতুটির মধ্যে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ রাখে, যার ফলে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে গাড়ির চাপ সেই গাড়ির চাপের ফলে কিন্তু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমরা আরেকটি বিষয় আপনাকে উর্মি জানিয়ে রাখি যে আপনি জানেন যে সিরাজগঞ্জের যে ওই প্রান্ত রয়েছে সেই প্রান্তে কিন্তু মহাসড়কের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে, যে কারণে এই প্রান্তে থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি কিন্তু যে স্বাভাবিক গতি সেই গতিতে ওই প্রান্তে যেতে পারছে না, যার ফলেও কিন্তু একটি দীর্ঘ যানজটের আমরা লক্ষ্য করেছি। আর সেতু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যে কুয়াশা পরিমাপক যে যন্ত্রটি রয়েছে সেতুর উপরে স্থাপন করা, সেটির দৃষ্টিসীমার যদি 40-এর নিচে নেমে আসে সেক্ষেত্রে কিন্তু তারা যান চলাচল বন্ধ করে দেন, মানে টোল আদায় তারা বন্ধ করে দেন। এবং আমরা যে বিষয়টি তাদের সাথে কথা বলে আরো যে বিষয়টি জানতে পেরেছি যে গতকাল থেকে যে কুয়াশার যে তীব্রতা লক্ষ্য করা গিয়েছে সেটি কখনো কখনো 30 বা 25-এর মধ্যে কিন্তু নেমে এসেছে, যার ফলে যে কুয়াশার যে তীব্রতা সেই তীব্রতার জন্য কিন্তু এই দুর্ঘটনা এড়াতে কিন্তু তারা যান চলাচল বন্ধ রাখে। আরেকটি বিষয় যে উর্মি জানিয়ে রাখি যে সেতুর উপরে কিন্তু গতকাল রাতে এবং এই যে এলাঙ্গাটি পূর্ব সেতু রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকটি ছোট ছোট দুর্ঘটনা ঘটনা ঘটেছে, এবং কিছুক্ষণ আগেও কিন্তু সল্লা নামক একটি স্থানে কিন্তু সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যার ফলে হতাহত না হলেও কিন্তু এই যে যানজট যেটি রয়েছে যে রেকার দিয়ে গাড়ি সরিয়ে নেওয়া সে কারণেও কিন্তু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি রয়েছে। আর এখনও আপনি দেখতে পাচ্ছেন যে পরিবেশটি একদম গুমোট অবস্থায়, চারপাশে কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে, যার ফলে যে আমরা যদি বলতে পারি যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিন্তু এখনো সময় লাগবে বলে জানিয়েছেন যারা পুলিশের কর্তব্যরত রয়েছেন, তারা এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে কখন নাগাদ স্বাভাবিক হবে সেই বিষয়টি কিন্তু পুরোটাই পরিবেশের উপর নির্ভর করছে। উর্মি, ধন্যবাদ সোহেল তালুকদার।